একসাথে কেন কথা বলছি না আপনার মুখ থেকে কোনো ভালো কথা বের হতেই পারে না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া 2019 সালে প্রথম বিয়ে করেছিলেন বেসরকারি চাকরিজীবী হারুনুর রশিদ অপুকে এক বছর ন মাস স্থায়ী সেই সম্পর্ক বিচ্ছেদের পর 2022 সালে ফারিয়া দ্বিতীয়বার বিয়ে করে জাহিনকে এবার জানা গেল ভেঙে গেছে জাহিনের সাথে ফারিয়ার দ্বিতীয় সংসারও নিজেকে শবনম ফারিয়ার এক্স হাজব্যান্ড দাবি করে জাহিন খান নামে একটি অ্যাকাউন্ট থেকে শবনম ফারিয়াকে ট্যাগ করে লম্বা পোস্ট করা হয় যেখানে ফারিয়ার বিরুদ্ধে গালাগাল দেওয়া মারধর করা খুনের হুমকি সহ নানা বিস্ফোরক অভিযোগের ফিরিস্তি লেখেন ওই ব্যক্তি 2015 সালে ফেসবুকের মাধ্যমে ফারিয়ার পরিচয় হয়েছিল বেসরকারি চাকরিজীবী হারুনুর রশিদ অপুর সাথে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় তিন বছর পর বন্ধুত্বের সীমানা পেরিয়ে 2018 সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের 2019 সালে বেশ ধুমধাম করে বিয়ে করেছিলেন তারা কিন্তু এক বছর ন মাসেই সেই সংসার বিচ্ছেদ হয় একসময় একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বহু আগে এরপর বেশ একাকিত্ব সময় পার করেছিলেন ফারিয়া সেই একাকিত্ব সময় বেশি দিন কাটাতে হয়নি তাকে কিছুদিন পরেই নতুন প্রেম বিয়ের খবরে আলোচনায় আসেন এই অভিনেত্রী তবে এ নিয়ে সে সময় এক প্রকার মুখে কুলুপ এঁটেছিলেন তিনি এরপর 2022 সালের মে মাসে জানা যায় তারও দু মাস আগে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া কিন্তু এবার আর ঢাকঢোল পেটালেন না চুপি সারে পারিবারিক আয়োজনে সারলেন বিয়ে ইনস্টাগ্রামে পারিবারিক মুহূর্তের বিভিন্ন ছবি পোস্ট করে আকারে ইঙ্গিতেই বিয়ের কথাটি বুঝিয়েছেন তবে স্পষ্ট বাক্যে বিয়ের কথা কখনোই বলেননি এদিকে বেশ কিছুদিন ধরে শোবিজে কানাঘোষা চলছে শবনম ফারিয়ার দ্বিতীয় সংসারটিও ভেঙে গেছে অভিনেত্রীর সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে বিরহ বিচ্ছেদ অনুভবের নানা পোস্ট সেদিকে ইঙ্গিত করে তবে বিয়ের মতো এই প্রসঙ্গ নীরবতা পালন করে আসছিলেন তিনি কিন্তু এক মে সোমবার রাত 1:30টার দিকে হঠাৎ যেন বোমা ফাটে ফেসবুকে মোহাম্মদ জাহিন খান নামের এক অ্যাকাউন্ট থেকে শবনম ফারিয়াকে ট্যাগ করে লম্বা পোস্ট দেওয়া হয় জাহিনের পোস্টে কয়েক ঘন্টা আগে ফারিয়া একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে তিনি বলেন কিছু মানুষ জীবনে আসে শিক্ষা হয়ে 2021 ও 2022 ছিল ভুল মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কাছাকাছি যাওয়ার বছর 2023 ভালোর দিকে যাচ্ছে অপ্রয়োজনীয় ভুয়া লোকজন এমনিতে দূরে চলে যাচ্ছে কাছের মানুষ আরও কাছে আসছে হালকা ও ভালো লাগছে তরুণদের জন্য একটা উপদেশ কেউ আপনার সঙ্গে যত ভালো হওয়ার চেষ্টা করুক না কেন যদি তার কোনো প্রকার মানসিক সমস্যা কিংবা কোনো মাদক সংশ্লিষ্টতা থাকে সবসময় তার থেকে দূরে থাকবে তারা ক্ষতিকর যতদিনে তুমি বুঝবে যে তারা ক্ষতিকর সেটা অনেক দেরি হয়ে যাবে সাবধান থাকো অন্যদিকে জাহিন খান নামের ওই আইডির পোস্টে নিজেকে শবনম ফারিয়ার এক্স হাজব্যান্ড দাবি করেন তার ভাষ্য এমন মাদকাসক্তি মানসিক রোগ নিয়ে শবনম ফারিয়ার যে পোস্ট সেটা আমাকে নিয়ে আমি তার এক্স হাজব্যান্ড আমি সবাইকে অনুরোধ করছি এক পক্ষের কথা শুনে বিচার না করে আমার কথাগুলো শোনার আমি যুক্তরাষ্ট্রের চাকরি বন্ধু বান্ধব নিয়ে ভালোই ছিলাম এরপর আমি বাংলাদেশে আসি এবং শবনম ফারিয়ার সঙ্গে সম্পর্কে গড়ে ওঠে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু আমি একটা অপরাধে গ্রেফতার হই যেটা আসলে আমি করিনি বন্ধুরা আমাকে ওই মামলা যুক্ত করে ফেলে কয়েক মাস কারাগারে থাকার পর আমি জামিন পাই বলতে ভুলে গেছি আমি গ্রেফতার হওয়ার আগে আমরা বিয়ে করেছিলাম জাহিন তার পোস্টে আরও লিখেন আমি যখন জেল থেকে বের হয়ে আসি তখন থেকেই ফারিয়ার আচরণে পরিবর্তন দেখতে পারি সে রীতিমতো আমাকে গালাগাল ও মারধর করত একটা পর্যায়ে ব্যাপারটা এত বাজে হয়ে যায় যে আমি কাউকে বলতে পারিনি পরবর্তীতে আমি জানতে পারি যে তার আগের বিয়েটাও এমনই ছিল এমন বিয়ে ভালোবাসা আমি চাইনি যেখানে একে অপরের প্রতি কোনো সম্মানবোধ থাকবে না বর্তমানে দেশের বাইরে রয়েছেন জানিয়ে জাহিন বলেন দেশ ত্যাগ করা ছাড়া আমার আর কোনো পথ ছিল না প্রত্যেকটা উপায়ে সে আমার ক্ষতি করতে চেয়েছিল এমনকি তার প্রভাবশালী বন্ধুদের দিয়ে আমাকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছে আমাদের সম্পর্ক চলাকালীন বিষয় নিয়ে আর বেশি কিছু বলতে চাই না কিন্তু একজন পুরুষের গল্প সবসময় আড়ালেই থেকে যায় তবে শবনম ফারিয়ার দাবি এটা ফেক অ্যাকাউন্ট জাহিন খান নয় তিনি যাকে বিয়ে করেছেন তার নাম জাহিন রহমান তবে বিয়ের সংসার নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি এই অভিনেত্রী